1280 খ্রিস্টাব্দের সঙ্গী সাথী নিয়ে কামরূপ ভ্রমণে বের হন ভারতের কান্নকুঞ্জের সমস্যার পাঠক। পূর্ব ময়মনসিংহের দুর্গাপুরে যাত্রা বিরতি করেন তিনি। সে সময় অত্যাচারী গারো রাজাকে যুদ্ধে পরাস্ত করে সুসঙ্গ বা ভালো সঙ্গ নামে রাজ্য প্রতিষ্ঠা করেন সমস্যার পাঠক। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 3359 বর্গমাইল এলাকা ও প্রায় 950 গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত সুসঙ্গ রাজ্যের রাজধানী ছিল দুর্গাপুর। বর্তমানে এটি নেত্রকোনা জেলার একটি উপজেলা। সোমেশ্বর পাঠক থেকে শুরু করে তার পরবর্তী বংশধররা প্রায় 667 বছর শাসন করেন এ রাজ্য। রাজকৃষ্ণ নামে এক রাজার শাসনামল থেকে সুসঙ্গ রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে রাজ পরিবারে বিরোধ দেখা দেয়। ফলে একসময় গোটা রাজ্য চারটি ভাগে ভাগ হয়ে পৃথক রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়। সেসব বাড়ির ঘরগুলোর কোনোটা এখন স্কুল কলেজ, আবার কোনোটা সরকারি অফিস। ব্রহ্মপুত্রের এই পার থেকে বিস্তর উত্তর দক্ষিণ অঞ্চল এবং আমাদের আজকে মেঘালয় অঞ্চল, যেটা মেঘালয় আর পূর্বে ছিল এই বলা হয় আসাম বা সিহট্ট, এই পর্যন্ত এই বিশাল ভূখণ্ড নিয়ে সুসঙ্গ মঙ্গলকে ছিল। মধ্যম রাজার যে স্মৃতি সুহৃদ সিংহশর্মার একটা ছবি আছে, এটা আমি সংরক্ষণ করে রেখেছি। এস আছে আপনার চেয়ার, রাজার চেয়ার এবং রানীর চেয়ার, এটাও সংরক্ষণ করে রেখেছি। প্রতিদিন আমি এই বিদ্যালয়ের গেটে প্রবেশ করি, বিদ্যালয়ে আসি, তখন আমার ওই সুসঙ্গ রাজার কথা মনে হয়, তাদের ঐতিহ্যের কথা মনে হয়, তারা কী কারুকার্য দ্বারা এই রাজার ঘরটি তুলেছে, এখন পর্যন্ত টিকে আছে, এই বিষয়টা আমাকে অভিভূত করে। রাজবাড়ির স্মৃতি সংরক্ষণ ও পর্যটন সুবিধা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। শতবর্ষীয় ঐতিহ্য যেহেতু, এগুলোকে সংরক্ষণ করে আরও সুন্দর করে উপস্থাপন করলে হয়তো পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে। 1947 দেশ বিভাগ এবং পরবর্তীতে 1954 জমিদারি প্রথা উচ্ছেদ আইন পাশ হবার পর ভারতে চলে যান রাজবংশের সদস্যরা। এর মধ্য দিয়ে অবসান ঘটে সুসঙ্গ রাজ্যের। সমর ইসলাম, 21 টেলিভিশন।